এমএস বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি বুন্দিয়া। বুন্দিয়া কিন্তু বাঙালির একটা খুবই পছন্দের মিষ্টি, আর বানানোও খুবই সহজ। তো চলো, চটপট বানিয়ে ফেলছি দেরি না করে। তো বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে জল দিয়ে তারপর বানিয়ে নিচ্ছি। মিশাবার সময় যে এই যে দানা দানাটা হয়ে যায়, সেই দানাটাকে ভালো করে মিশিয়ে ভেঙে নিতে হবে। দেখে নিচ্ছি কতটা ঘন হয়েছে, আরো একটু জল দিতে হবে। এখন কিন্তু একদম ঠিক আছে ব্যাটারটা, এর থেকে আরো বেশি পাতলাও করা যাবে না আর ঘনও করা যাবে না। এখন আমি এই ব্যাটারে 1 চামচ তেল মিশিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারটাকে একটু ঢেকে রাখছি, ঢেকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। এবার আমি চিনি শিরা বানানোর জন্য বেসন যে কাপ দিয়ে নিয়েছি সেই কাপে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর জল দিয়ে দিচ্ছি ওই কাপ দিয়ে আমি 1.5 কাপ জল দিলাম। এখন চিনিটাকে ফুটতে দিতে হবে। চিনিটা গলে গেছে, কিন্তু অনেকটা জাল হয়ে গেছে, খুব বেশি আঠালো কিন্তু হওয়ার দরকার নেই, একটু চিপচিপে হলেই নামিয়ে ফেলবো। আর একটু হবে, কয়েকটা এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম, শিরাটা খুব সুন্দর সেন্ট হবে। শিরাটা কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে, এখন একটু আমি দেখে নিচ্ছি। সে তারের মতন কিন্তু হওয়ার দরকার নেই, অল্প একটু চিপচিপে হলেই নামিয়ে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে আমি ব্যাটারটাকে অল্প একটু আলাদা করে নিয়েছি। এখানে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে। তাহলে দুটো আমি দিয়ে দিলাম। আমার কাছে রেড ফুড কালারটা নেই, সেই জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা একটুখানি বেশি করে দিয়ে দিচ্ছি এখানে। তোমাদের কাছে যদি রেড ফুড কালার থাকে তাহলে সেটাই দিবে, আমার কাছে এখন নেই, সেই জন্য আমি অরেঞ্জটা দিয়ে দিলাম। কালারটা ভালো করে মিশে গেছে, এখন আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম। এখন আমি একটুখানি তেলে দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেল কিন্তু গরম হয়ে গেছে, ঠান্ডাটাকে কিন্তু উঁচু করে ধরতে হবে, তারপর আস্তে আস্তে ফেলতে হবে। খুব বেশি কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, তাহলে শিরা ভালো মতন ঢুকবে না ভিতরে। এগুলি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এবার আমি রেড কালারেরটা ভাজছি। শিরাটা ঠান্ডা হয়ে গেছিল, আমি অল্প হালকা গরম করে নিয়েছি, এখন আমি বুন্দিয়াগুলোকে শিরাতে দিয়ে দিচ্ছি। এগুলি কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ আসার জন্য আমি 1 চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে আড়াই ঘন্টা এরকম ভাবে রেখে দিব। 2.5 ঘন্টা পর আমি বুন্দিয়াগুলোকে প্লেটে নামিয়ে নিয়েছি, একদম রসালো বুন্দিয়া রেডি হয়ে গেছে, একদম দোকানের মতো। তোমরা চটপট এরকম বাড়িতে বানিয়ে ফেলো,
ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটাকে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।